পুজো মানে আনন্দ, আনন্দ কে পায়, কে বোঝে আনন্দ, শরীর না মন? তুমি বলবে মন, বলবে প্রাণ মাতে আনন্দে প্রাণ। অপূর্ব প্রাণ শক্তি এ বিশ্বচরাচরের চরম সত্যরূপ। বৃহদারণ্যক উপনিষদ বলছেন, প্রাণাবৈষত্যম প্রাণো বা আমৃতম। প্রাণই পরম সত্য, প্রাণই পরম আনন্দ, প্রাণই পরম অমৃত। আমাদের দুর্গাপূজাও আসলে এই প্রাণ শক্তির পূজা। প্রাণঃ পিতা প্রাণো মাতা, বিশ্বচরাচর বিশ্ব প্রকৃতি সকল প্রাণের আধার, সর্বশক্তির মূলাধার। বিশ্ব প্রকৃতি আমাদের পৃথিবী সর্বভূতের মাতা, সর্বভূতানাং মাতা মেদিনী। পরম ঐশ্বর্যময়ী হিরণ্যবক্ষা এই পৃথিবী সকলকে ধারণ এবং পালন করেন। তিনি সবাকার প্রতিষ্ঠা, তিনি জগতের নিবেশ স্থান। বিশ্বম্ভরা বসুধানি প্রতিষ্ঠা, হিরণ্যবক্ষা জগতৌ নিবেশনী। হে পৃথিবী, তুমি আমার মাতা, আমি তোমারই সন্তান। মাতা ভূমি পুত্র অহং পৃথিব্যা। প্রাচীন ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ যুগ যুগ ধরে পরমা পৃথিবীর পরা প্রকৃতির অসীম অমল মহাশক্তির আরাধনা করেছে, আদ্যাশক্তিকেই আপন জননী বলে পুজো করেছে, শক্তির নানান রূপ বৈভবের কাছে নত হয়েছে। আমাদের পূজা তাই শক্তির আবাহন, আর শক্তির সেরা রূপ হল মাতৃশক্তি। মাই তো যুগ যুগ ধরে প্রাণের পরম্পরা বহন করে চলেন, প্রাণ শক্তির ধারক মাতৃশক্তির আরাধনায় বসেছি আজ তুমি আমি আমরা মায়ের সন্তান। জীবনের সেরা ভাব সন্তান ভাব। মায়ের সন্তান হয়েই আজ বোধনের দিনে আমরা বলতে চাই, আয়াতু বরদে দেবী, হে বরদে দেবী তুমি এসো, হে মহাশক্তি সর্বশক্তি নিয়ে এসো মা, আমাদের অন্তরে পবিত্র শক্তির অমল মহিমা প্রতিষ্ঠা করো।